দাদা ঠিক জেলা সভাপতি বলে দিক না কেন, আমি বলি না একটু বলি না সেখানে একটু সমস্যা হয়েছিল। না মূল কথা হচ্ছে যে জেলা জুড়ে বিশেষ করে এই থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় খুব ভাঙচুর হচ্ছে বিজেপি কর্মীদের বাড়ি, একজন মহিলা কার্যকর্তা আমাদের মারা গেছেন, পুলিশ এখনো অ্যাকশন নেয়নি, সেটাও জানাতেই থানাতে এসেছিলাম যে পুলিশ অ্যাকশন দিক, অত আন্দোলন আমাদের আরও বাড়বে, চুরি হয়ে যাচ্ছে। আমি বলছি থানার সামনে থেকে বিজেপি কার্যকর্তাদের বাইক টাইক চুরি হয়ে যাচ্ছে, জিনিসপত্র মানুষ নিগৃহীত, দুর্ভাগ্যজনক ঘটনা হওয়া উচিত নয়। যদি গ্রেপ্তার না হয় দোষীরা, জেলা পার্টি চিন্তা করেছে কাউকে অবরোধ চলবে। ওদের কাছে সব ইনফরমেশন, তুই কি ভাবছিস তাকে ফোন কি ফোন করলো? পুলিশ ঘাবড়াচ্ছে, পুলিশ কত কত করছে, কাঁপছে, বারবার করে বলছে অসভ্যতা করবে না। হ্যাঁ সামনে বেরো, মুখে সব কাপড় মাথা হয়ে গেল। আরে এটা কি জানতে পারছো না? আমি বলে দিচ্ছি, কিন্তু একটা গাড়ি ইয়ে আছে আমাদের পেছনে, গার্ড করে আছে, গার্ড করে একটা বাইক। হ্যাঁ আচ্ছা আচ্ছা,
বাইক আস্তে 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 ওদের ওদের উপরে টিএমসি বাইক বাহিনী পেছন থেকে হামলা করছে ভগতিনগর থানা। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।